এখন আমির হলামিন সিদ্দিকি যদি উচিত কথা বলি সকাল বেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় নিয়ে যাবে আপনারা কবেন ভন্ডরে ধরিছে ভালোই হইছে আজকে মুসলমানদের দেখি দোষ জানা নাই শোনা নাই শুধু বলবেন ঠিকই করছে। মজা মারছেন এ মুসলমান হয়তো অপরাধ করেছে না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করছে আর নাই কেউ রাজাকার বানায় দিবেন কেউ বলবেন দেশ বিদ্রোহী কেউ বলবেন রাজাকার এই তো মানুষের স্বভাব এই তো মানুষের চরিত্র এই চরিত্র নিয়ে আগে আলোচনা করব কেমনে এই দুনিয়া এখন মুসিবতের জামানা বিপদের জামানা একবার যদি চিন্তা করতেন আল্লাহ কয়েক করল সব

Kita perlu cilok. আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করে গো আমার আল্লাহ কি পারে ডুবায়ের মানুষগুলো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস হারায় ফেলেছিল ডুবাইয়ের মানুষ চিন্তা করত পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণিজ্য এলাকা আমাদের উপরে কে আছে আমার আল্লাহ তাদের ডুবাইয়া মারছে ও মুসলমান শুনে নাও দামি দামি গাড়ি দামি দামি বাড়ি সব পানির নিচেই সাঁতার খায় এখন ডুবাইয়ের মানুষ শিকারীর মতো হাত পেতে আছে আবার যদি তারা শান্তি এখন গণকুয়াশায় আজকে দেখলাম ডুবার মানুষগুলো গণকুয়াশার মধ্যে আছে মুসলমান শুনে নাও মধ্যপ্রাচ্যের মানুষগুলো চিন্তা করেছিল ডুবায় হয়েছে সৌদি আরবের মানুষেরা মনে করেছিল ডুবায় হয়েছে আমাদের তো হয় নাই আমার আল্লাহ ওদের খুব গজব দেয়া দিছে মধ্যপ্রাচ্যে গজব দেয়া দিছে এর আল্লাহ তাআলার মার পৃথিবীর মধ্যে কখন কার ধরবে কাকে ছাড়বে কেউ বলতে পারি না তবে মুনাফিকি করোনা

আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকের আছে এই জমিনের সব কিছু ভোগ করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে তারা হাবিবের সঙ্গে নাফরমানি করে মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও রাসূলের বয়াত যখন 10 বছর নবীজি তখন এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল আজকে বাংলার জমিনে কত দোয়া হয় বৃষ্টি কবুল হয় নাই তোমার দোয়া কবুল হয় নাই দেখলাম উত্তরবঙ্গে

সুযোগ যায় না রে মুসলমান তোরা গজবের মধ্যে পড়ে যাবি এ মুসলমান শুনে নাও আর দেখলাম ব্যাঙ্গের বিবাহ শুভ বিবাহ হয় আবার দেখলাম আপনাদের জিনেদা জেলার মধ্যে গত কালকে সাধুহাটির ওদিকে দেখলাম ব্যাঙ্গের মুসলমান শুধু ব্যাঙ্গ তো আছে আছে পানি উপর থেকে ঠিলে ধরে পানি দিয়া মাত্রাস্তার মধ্যে দিয়া বাড়ির মধ্যে দিয়া নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে তুমি নামরে দেওয়া না মানুষ গান গায় আর যুবক শিকানে কোন ফতোয়া নাই ও মসজিদ আমাদের ইমাম সাহেবরা এ মুসলমান শোনো শোনো ইমামতি ছেড়ে দাও আজকে তা ইমামতি ছেড়ে দাও আজকে গজবের জন্য দোয়া করো দোয়া কবুল হবে কেমনে তুমি মুসলমান ও মুসলমান মুসলমানের মেয়ে ছেলে হইয়া রাস্তায় উলঙ্গ অবস্থায় পানি ঢালিয়া দিয়া আজকে পানি ঢালিয়া দিয়া রাস্তা কাটে তারা উলঙ্গ হইয়া বেপরদায় নাচা নাচি করে এখানে কোন ফতোয়া দাও না আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে মুসলমান শোনো নোয়াখালীতে একটা পুরুষ একটা বাচ্চা জন্ম নিছে উভয় লিঙ্গ নিয়া পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ দুইটা লিঙ্গ আছে আল্লাহর গজব এগুলো কিয়ামতের লক্ষণ এগুলো কিয়ামতের লক্ষণ এগুলো দেখেও কেন তোমরা নিরাপত্তা পালন কররে না মুসলমান আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো আল্লাহর ওলিরা বাংলার জমিনে ছিল বিলে আল্লাহ তোমাদের দয়া করে বাঁচায় রাখছে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় ওয়াজ এখনো শুরু করি নাই ওয়াজ এখনো আমি ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে जाया একটু টাচে কেবল গেছি ওয়াজ শুরু করি নাই আল্লাহ কবুল করুন যারা বল না আমি এ তুমি যেমন করে যাহি বাসের মুরশিদ জানা ছিল না আমার জানা আরে এই মরহুম শব্দটা দেখলেই মরমু কন্ডল কষ্ট লাগে মরহুম মঙ্গল শেখ শেখের ছেলে। আজকে ছেলে অতীত বর্তমান ভবিষ্যৎ আমিও শুলকুপার জমি অনেক ভক্তরে হারাই আপনাদের বাবার আসিল অনেকে আমাকে কোনে ভালোবাসত আমি ছোট মানুষ হলেও যখন আসতাম বুকে ধরে রাখতে এই মানুষগুলো আসলে পারে এমন এমন পাগলদের কথা মনে পড়ে যায় যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের নাজাত দান করুক জান্নাত নসীব করুক এই পাগলগুলো আসলে দেখতাম বসে থাকত সামনে পর আজকে নাই অনেক সখী আজ অনেক চেহারা দেখতেছি না এ তুমি আমন করে যাইবা সেরে দয়াল জানা যারা বাবারে হারাইছেন মারে হারাই আপন দাদারে হারাইছেন হারাইছেন একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলন তুমি করে যাই যাইবাসের দয়াল জানা ওই আমি দেখা গেলাম নূরের সবি খাবারে দেখি না জানা আরো জোরে বলেন জানা বাজান তুমি এমন করে যাইবাসেরে বাজান জানা আমি দেখখা গেলা নূড়ের ছবি দেখা গেলাও। নূরের ছবি খাবারে দেখি নাই জানা বলো না জানা দয়াল রে আত্মাতে আত্মা মিশায়া বলছ মরু শিব কত কথাও বলে নাত বলছ তুমি কত কথাও এখন তুমি কোথা কোথায় এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা আরো জোরে বলেন জানা তুমি এমন করে যাই মুর্শিদ জানা কি ডালে দুটি পাখি যদিও গজল একেবারে গাই না মা ফেলে দেখছেন ইউটিউবে যত আলোচনা মঞ্চে না গজল গা সময় পায় না তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে দুই চারটা গজল গেতেছে কেন আমারই এ বয়স শেষ এখন আর গজলের বয়স নেই এখন চার ঘন্টা কথা বললে কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারি তবু কেন যেন ভিতরটা কাঁপতেছে অত্যন্ত কাঁপতেছে মায়া রিয়ে কি ডালে দুটি পাখি দয়া কত করছো ডাকা এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা আমার জানা তুমি এমন করে যাই বাসের মুর্শিদ জানা ছিল না এই মাইকা কাম সে করে বসে ওলায়া দেনা হে মুসলমান কবির মন যাও মুর্শিদ আপনাকে কত ভালোবাসতো কথাটা বুঝা আমি আলোচনায় চলে যাব কেবলা যেন হুজুর তখন অসুস্থ আজকে মুসলমান সাত আজকে ১৬ তারিখ ১৬ বৈশাখ আজ পর্যন্ত হুজুর করে নাই সতেরো গেল এতেকাল করে নাই সতেরো দিন যে আঠারো দিন চলে গেল কেবলা যান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হুজুর ঢাকার জমিনে বনানী পাক দরবার শরীফে ঢাকা বিভাগের মানুষ গুলো আসলেন কেবলা যান হুজুরের কাছে সবাই এসে বললে না হুজুর আমরা বড় শখ করেছি বড় আনন্দ করেছি মনে বড় আনন্দ কারণ আপনি অফাত আপনি আনতে কাল করলে আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিনে রাখবো আমরা আপনার ওই আত্মসিরে জমিনে যাইতে দেওয়া না বডি নিয়া যেতে দেওয়া না এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা আর আপনার রোজা মুবারক আমরা সোনার রূপা দিয়া সুন্দর ভাবে একটা মাজার বানাইব মুর্শিদ গো হুকুম চাই আপনার একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ আপনারা রোজা মুবারক আমরা যা তুশ্রি জমিনে নিতে দিব না এখানে রাখব কেবলা জানুজুর চোখের পানি ছেড়ে বললেন বাবা লক্ষ লক্ষে বড় দামি মানুষ গুলো থাক টাকাওয়ালা মানুষগুলো গুলো থাকে বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না এই ভুলটা করবেন না আমার কালের পরে আমার দেহ মোবারক নিয়া আট্টশির জমিনে রেখে দিবেন আমার অনেক অশিক্ষিত যাকে অশিক্ষিত সন্তানদের গরীব সন্তানদের বছর ঘুরে যখন আসবে আমি মুজাফফরদের রওজা المبارকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া। আমি মুজাদ্দিদ কে সালাম দিবে আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকির রাফতের কে আমি দেখতে চাই বাবা মার দেহখানা রাখবেন ওইখানে জাকির রা জন্য ত আমারে দেখ রওজা পাক এসে ziyaret করতে পারে বাবা আমিও জন্য তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি ঢাকার জমি রাখবেন না এ দয়াল মুর্শিদ আজকে আমাদেরকে বানাইয়া আমাদের আমাদেরকে পাগল বানাইয়া লক্ষ কোটি জাগের কে শোক সাগরে বাসাইয়া

যে আমার পাগল বানাই বলে মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে আমাইকে শিকাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে আর বাজান আমার পাগল এটু মহবতে বলেন মোরশিদা আমার পাগল হইছি আমি মুর্শিদি নামে পাগল হই আছি নিন্দকে কত গো

বলুক আমি তোমার পাগল হয়ে যাও আর তোমার পে পড়েছি মুরুষি দামা পাগল বানাই সে বলে মুরুষি দামা আমায় কি শিখাইয়া দিব রে আমায় কে বুঝাইয়া দিবে রে குருশিদ আমার পাব কই গেলে গদরশিদ আমার পাগল ওয়া আমরা সুলক পথার আসে কে যে কিসু দি বর্গ মুরশি দিদি সোখের পানি নাই গো মুরশি দিদি গো শুধু সুখে রোজে পানি তুমি বিনে এগুলা মের তুমি বিনে এ নাই কেউ জগতে মুর্শিদ আমার পাগল বানাই সে আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শেখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাই সে বল মুর্শিদ আমার আমি মুরসি দিন ধর্ষি চরণ এ ধরাতে আমি ভাইরে কাউকে না যে ওই চরণের তুলা ওই চরণের তুলা ওরে ওই চরণের কলি যাতে মোৰ পাগল বানাইছে বল মৰুষী দামা আমাইকে বুজাইয়া দিবেৰে আমাইকে শিকাইয়া দিবে ৰ মৰুচি দামাৰ পাগল বানাছে আল্লাহ হোম মামা ও আইলা আলী না এ ভাইরা আমার বন্ধুদের গোবিন্দ মনোজ কবি যে কথা বলতে গো আমি ওই বিশটির কথা বলতে যাইয়া তরিকাতের কথা বলতে যাইয়া ভিতরে কিছু মুসলমান শরীয়তের আলোচনা নিয়ে চলে আসছিলাম সারা বাংলাদেশী দৃষ্টির জনমে প্রার্থনা হয় আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা এখন আমাদের মতো হারাম ফলের বান্দা কবুল হয় না দোয়া কবুল হয় না কারণ আমরা হারাম খর আমরা গিবাকি খর আমরা পরী পাঁচ শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না কয়েছে পাঁচ শ্রেণী মানুষের তো কবুল করে না তার মধ্যে এক নাম্বারই হলো হিংশুটে না না কারণ পৃথিবীর মধ্যে শোনো যদি এই কথাটা বলতো আল্লাহ আল্লাহ সন্তানটার চাকরি ছিল বিলে আল্লাহ পাক আমারে দয়া করেছে সন্তানের ওসিলায় আল্লাহ আমারে দয়া করেছে মুসলমান পৃথিবীর মানুষ গুলো বাসানোর মালিক আমার আল্লাহ আল্লাহ হলো বাসানোর মালিক কিন্তু এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা শিরিক করি এই শিরিকি গুনাহগুলো আল্লাহ মাফ করবে না তৎকালীন জামানায় জমানার মানুষগুলো শিরিকি গুনাহ করত আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইতো দেবতার কাছে সাহায্য চাইতো প্রতিমার কাছে সাহায্য চাইতো সত্যের কাছে সাহায্য চাইতো আমার আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দাও কুনহু আল্লাহু আহাদ আল্লাহু সুবাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম

আজকে কে মুসলমান আজকে যারা চাঁদের দুহায় দাও যারা প্রতিমার দুহায় দাও আল্লাহ কয় না না এগুলো দুহায় দেয়া যাবে না এগুলো দুহায় দিলে আমি মানতে পারি না পৃথিবীর মধ্যে আমি কাউরে চرمতী নাই কারু থেকে জার মনি নাই জোরে জোরে সিল্লাইয়া বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে কাওকে আমি জন্ম দেই নাই কাওকে আমি পৃথিবীর মধ্যে জন্ম দেই নাই কারু থেকে আমি জন্ম নি নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই সুতরাং চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইব দেওয়ার মালিক আমার আল্লাহ আজকে বুঝছ ঠিকই শরীয়তের কিবলা হলো কাবা तू জানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন মুনাজাবদের কিবলা শাবি আজকে ঠিকই বুঝছ আর আজমির দিকে হাত লাগায়া দিস এতদিন বোঝো নাই এতদিন হাত উঠানোর বিরুদ্ধে ফতুয়া দিস এতদিন মোনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিস আজকাল সব ফতুয়া কই গেল উত্তপ্ত গরমে আল্লাহর গজব শুরু হয়ে গেছে আর এই গজবের একটাই কারণ হলো আমার নবীর সঙ্গে বিদ্রোহী করা আমার নবীর আদেশ না মানা আতিউল্লাহ তুর রাসূল একবার আল্লাহর অনুগত হতে পারো নাই নবীর অনুগত হতে পারো নাই নবীর অনুগত না হওয়ার কারণে আল্লাহর অনুগত না হওয়ার

জন্য আরও কল্যাণ শুরু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মুনাফিকেরা কয় নবী মারা গিছে নবী কয় কে তুমি শুই নাও আমার নবী বালা মায়াতি খায়রুল লেকু ও ফাতি খায়রুল লেকু আজকে মুসলমান শুনে নাও চোখ বন্ধ করে দেখো আল্লাহকে পারকমত তো ঠিকানা আমার নবী ওই নবীর কাছে চলে যাও দরাইয়া নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহকে রাজি করতে হলে নবীর প্রয়োজন আছে আজকে নবীকে বাদ দিয়া নবী কয় পৃথিবীর মধ্যে আমি এসেছি উম্মতের কল্যাণ শুরু হইয়া নবী কয় কি কয় মুসলমান হায়াতি খায়রুল লেকু আমার হায়াতের জিন্দেগিটা আজকে শরীয়তের দিকে তাকাও নবী হাকিকতের দিকে তাকাও নবী এই ওলামায়ে কেরাম শোনো আমার পাতের দিকে তাকাও নবী জিন্দেগির দিকে দেখো নবী বিয়ে করছো নবী কবরে যাবা নবী সংসার জীবনে নবী ব্যবসায়ী জীবনে নবী এই দুনিয়ার মধ্যে নবী কথাবার্তা বলো তার মধ্যে নবী নবী আজকে নবীরে বাদ দিয়া করে আজকে নবীরে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চাও আমিরুল আলামিনের ফতোয়া শুনি না যাও আমি গুলাগারের ফতোয়া শুনে যাও নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের আর এই আল্লাহ ওয়ালা কাফের গুলো এই দুনিয়ার মধ্যে ফেতনার মূল জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না কষ্ট হয় না না না

আর কানার বাচ্চা কয় যদি এই জামানায় যদি কোরআন শরীফ জাজিল হতো আমার বাপদাতার নাম গুলো ওই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকতো আরেক কানার বাচ্চা কুরআনে তো আবু জেলের নাম আছে কুরআনে তো আবু লাবের নাম আছে কুরআনে তাবু সুবিয়ানের নাম আছে কুরআনে তো ফিরাউনের নাম আছে কারুনির নাম আছে ওদেরকে মর্যাদা বাড়ছে নাই কথা কই না কি নাম থাকলেই মর্যাদা পারে কত বড় বেকুবের বাচ্চা বেকুব আমি আশ্চর্য হয়ে গেলাম এই বেকুবের বাচ্চার murid খালি হিংসা করে কষ্ট পায়েন না আমি গিবাদ করতে আসি নাই দেখবেন ওই গিবাদ কর আসল পিতাজিনি। উনি বলছে যে কুরাই জামানায় যদি কুরআন নাজিল হতো আমাদের বাপ দাদা সত্য গোষ্ঠীর নাম থাকতো আমি কই আরে বুকার বাচ্চা বুকা তুরা যে কথাটা বললি আরে কুরআনের মধ্যে তো সব সব কাফেরের নাম রয়েছে তাই থেকে তাদের মর্যাদা বাড়ছে তোর মর্যাদা বাড়ত না কারণ তোরা নবী চিনিস না জোরে বলেন ঠিক আমি ভাবিতে আসি না নবী কি গন ইমরান আবার ভালো গাইতে পারে ঠিক আছে ছাত্র ভালোই পারে আমি কই তুই কইলে তার আমার লাগতো না একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আপনাদের দরজার চুরো ঠিক উঠলে একটু আমার বল স্যারাদি বেশি কষ্ট দিব কষ্ট আপনাদের বেশি দিব না তুই দিয়ে তুলে কালকে দরবারে যাইতেই তাড়াতাড়ি শর্তুই এমন আমার খুব কি এমনি খুশ

মরণ নাই তাই না কথা কইতে রে মরণ আসে কার আল্লাহ তুমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোন গ্যারান্টি পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বই আনতেছে আমরা কেউ জানি না যেটা বলেন ঠিক কিনা কেউ জানি মুসলমান গভীর মনোযোগ কেউ বলতে পারি না যে কখন কে চলে যায় কে কখন আসবে আমার মুর্শিদ বলতো বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ান্ত তুমি নিজেও জানো না তুমি নিজেও জানো না সুতরাং এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে কিনা এটা জিকির করেন লা ইলাহা

দুইটা বলে গেছিলাম আপনারা ভুললো আমি বলি নাই এক নাম্বারে হিংসুটা দুই নাম্বারে হল মুসলমান আল্লাহর সঙ্গে শিরিক করি তিন নাম্বারে পিতা মাতার না পার মানে সন্তান চার নাম্বারে মুসলমানে তিমের মাল ভক্ষণকারী পাঁচ নাম্বারে গিবাত খোর এই পাঁচ নাম্বার পাঁচ শ্রেণী মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না অনেক আলেম ওলামা কইতে পারে হুজুর এখন ফতোয়া দিলেন তবে গিবাতু করা যায়স। তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান

ভন্ডরা ধরিছে ভালোই হইছে আজকে মুসলমানদের দেখি দোষ জানা নাই শোনা নাই শুধু বলবেন ঠিকই করেছে মজা মারছেন এ মুসলমান হয়তো অপরাধ করেছে না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করছে আর নাই কেউ রাজাকার বানায়া দিবেন কেউ বলবেন দেখ বিদ্রোহী কেউ বলবেন রাজাকার এই তো মানুষের স্বভাব এই তো মানুষের চরিত্র এই চরিত্র নিয়ে আমরা আলোচনা করব কেমনে এই দুনিয়া এখন মুসিবতের জামানা বিপদের জামানা একবার যদি চিন্তা করতেন আল্লাহ কয় কুল

দুনিয়া আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদেরকে বলে মুসলমান কি বলে আমাদের কয় কে বেদাতি ও মুসলমান শুনে নাও শুনে নাও নবীর গান গাইলেই কয় বেদাতি নবীর গান শুনলেই কয় বেদাতি এ বলবি কেমনে বলে বেদাতি কেমনে বলে বেদাতি কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছো তুমি কি একবার পড়ো নাই ওই ফতোয়ায়ে দাওবন্দের মধ্যে প্রথম খন্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠা তোমাদের ওয়াহাবি কিতাবের মধ্যে বাতিল কিতাবের মধ্যে আমাদের কিতাব নয় তোমাদের কিতাব যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও এই ফতোয়া দাও বান্দার মধ্যে প্রথম খন্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা মুক্তি শফিক আহমেদ লেখা ফতোয়ার মধ্যে বলছে আম মুসলমান আলাইহিস সুন্নাত আল জামাতে আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব এখানে বলছে জীবনে একবার পড়া পড়স একাধিক বার করা সুন্নাত যতবার পড়বে মুস্তাব আমল হয়ে যাবে আজকে কোথাও হারাম দেখাও একটা দলিল দেখাও খালি কও না জায়েজ বেদাত হারাম আসলে তোমার জন্মটাই বেদাত তোমার জন্মটাই হারাম আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায় নবীর কোন গান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে কিন্তু নবীর শুকন গান তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে আজকে নবীর শান নাই নবীর মান নাই নবীর ইজ্জত নিয়া ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো শুনে নাও শুনে নাও এই শুল্ক পরে জমিন থেকে আমি বলে কি আমার নবী যদি বেজার হয় তোর কপাল মন্দ তোর কপাল মন্দ আর নবী যদি খুশি হয় তোর জীবন ধন্য জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা সব কিছু আল্লাহ শেষ করে দিবে জমিনটা পুরাইয়া তামা বানাইয়া দিবে জমিনের পানিগুলো পুড়াইয়া সাই বানাইয়া দিবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবে শুধু আমার আল্লাহ কে থাকবে কে থাকবে আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ সব কিছু শেষ করে দিবে বড় কষ্ট লাগে সেই জন্য বললাম আতিউল্লাহ তুর রাসূল আমার রাসূল আমার নবীজি আমার আল্লাহ

নবীর বায়াত যখন দশ এই মুক্তি সাহেবরা আজকে বৃষ্টির জন্য এত কান্দ আমি কথাগুলো বলতে চাই যা অনেক কথা এক কথার পর বিশেস পেছলে মাস পিছলে করে আলোচনা করলে রাত কেটে যাবে দিন কেটে যাবে আমার আলোচনা শেষ হবে না আরে নবীর বায়াত যখন দশ এর মক্কা মদিনায় তখন মানুষগুলো পিপাসায় হয়ে যায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায় আরবের বড় বড় নেতারা চল্লিশ জন নেতা খোলেন আমার নবীজির দাদা নবীজির আব্বাব দুনিয়া থেকে বিদায় হয়েছেন নবীর বয়স যখন ছয় মাস তখন নবী ছয় মাস মায়ের গর্বে দুনিয়া আসে নাই নবীর বয়স যখন ছয় বছর এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণী মা এই দুনিয়ার মধ্যে ছয় বছর ছয় মাস যখন বয়স তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চির বিদায় এ মুসলমান দাদা আবু তালেব মুসলমান চাচা আবু তালেব সাহেবের বাইক তো চলে গেলেন রহমাতুল্লিল আলামিন তখন মক্কা মদিনার বুকে বৃষ্টি নাই ছড়া ওয়ানা বৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মুসলমান পশুগুলো না পানির পিপাসায় মারা যায় ওরে আরবের 40 জন 40 গোত্রের বড় বড় গোত্রের দাওয়াত দিলেন এ মুসলমান তৎকালীন জামানায় মুসলমান কাবা শরীফের মধ্যে 360 তে মূর্তি ছিল এই মূর্তিকে খুঁজে করতে পারলেই বৃষ্টি হতো তারা জানতো মূর্তি যদি রাজি হয়ে যায় দেবতা যদি রাজি হয়ে যায় দেবতা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায় আমার ভগবান বৃষ্টি দিবে ভগবান বৃষ্টি দিবে এই আশায় তোরা কি করলেন মক্কা মদিনার উনচল্লিশ জন নেতা তার মধ্যে আর একজন নেতা হলো তিনি হলো আবু তালিব নবীজির চাচা আবু তালিব এই চল্লিশ জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে তারা পশু কোরবানি কবুল পশু জবাই করে আমরা বলি কুরবানি পশু হাত

রক্ত পাতিলের মধ্যে থুইয়া ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো ও মা দেবতা শুই না এ কালী দেবতা শুই না লও যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো দেব দেবীর নাম ধরে ডাকতে লাগলো আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল এর মুসলমান আমার নবীজি যখন আবু তালেব কাবা দায়িত্ব ছিল গো আবু তালে মেরে ডাকতে বলে চাচা আবু চালে বা আপনি কই যাক আমি যাই কামার শরীর মুত্তে খুশি করতে পারলাম ওই দেবতাদের খুশি করতে পারলাম

মাথা নত করেন খাওয়া খায়

যেমনি বানাইলে এমনি তোরে বানাই নাই রে বান্দা আমার আল্লাহ কয় বান্দা এই মানব জাতিকে আমি বানাইছি আমার কুদরতি হাতখানা দিয়া জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাওয়া সবচেয়ে বেঈমানি করে মানুষ সব কিছু বানাইছে আল্লাহ হুকুম দিয়া কুন আর ফায়াকুন বাইর হয়ে ফায়াকুন বলা সঙ্গে সঙ্গে হয়ে গেছে ফায়াকুন বাইর হয় সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে আসমান জমিন তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সব কিছু আল্লাহ শুধু হুকুম দিছি আর হয়ে গেছে কিন্তু মানব জাতিরে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বানাইছে সুবহানাল্লাহ বলা যাবে না আস্তে কইতে নি আহা মানুষের এত দাম কেন এত দাম কেন রে বুঝিস বাবা এই মানুষগুলোর যে কত দাম মানুষের কত মানুষের ইচ্ছে আর মানুষকে বানায়া গোটা পৃথিবী মানুষের গোলাম বানায়া দিছে পশু পাখি বড় বড় দেখেন বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিন্তু মানুষের কমান্ড মানে ঠিক কিনা ঠিক কিনা কথা কয় না কেন পাহাড়ে বনের বড় বড় হাতি বাঘ যেটা মানুষে খায় বাঘরে নিয়ে খেলা করে মানুষে কি তারে বা সব প্রাণী মানুষের অনুগত্য করে আর মানুষ অনুগত্য করে কার জোরে বলেন না কার আরো জোরে আল্লাহ সেই মানুষগুলো না ফারমানি করে বেশি জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন না

বাই জানে তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার লাগিয়াও বলে নে তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাই ও বাইদক লনা লানো মালিয়া হায় হায় দেখলি নানা

মক্কামদিন আর বড় বড় চল্লিশ জন নেতা একদম বিগ বস মন্ত্রীদের সব এখানে পীর কোন নাই তবে আজকে দেখলাম মাগুরাতে নির্বাচন হয় ইরি মুসলমান দেখি বেঞ্চা লোকের জরায়া ধরে গায়ের মধ্যে মহিলা আবর্জনা লাইগা যায় আমি গরিবের বন্ধু গরিবের বন্ধু নির্বাচনের পরে আর কোন বেঞ্চা লোকের চেনে না ওই রিক্সা চালকের চেনে না দিন মজুরের চেনে না আইরে নেতা আইরে নেতা অতীত বই লাগিস কারণ অতীত বই লাগিস না ক্ষমতা পাইয়া পাঁচ বছরের ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালাত মানুষের মুসলমান শোনো But the but cost of high. বিদেশে মুসলমান শুনো মানুষ পায় তেলের খনি পায় মুসলমান আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচে খাটের নিচে পাওয়া যায় তেলের খনি এই সুরের খনিগুলো এখন বড় মুসলমান এই বাংলাদেশের অবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি সাউলের সাউলের লোক সামলাইতে পারে না গোমেল লোক সামলাইতে পারে না ওই তো কোন নেতাবারু আর শুনিনা তার কলিজার মধ্যে আগুন লাগবে আমার তো শহরে কিছুই

যায় মুসলমান দামি মানুষ সারা জেনে না তার সিনার জন্য বড় বড় অফিসার লাগে তার সঙ্গে কথা বলা তো দূরের কথা তার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করা যায় না এমন অবস্থা মুসলমানে এ হলো বাংলাদেশের অবস্থা বহির বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনে খোলা মেলা কেটে যায় আর আমাদের দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে কারণ এত অন্যায় করেছে এত অপরাধ করেছে ফুসের মতো এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে এই জন্য তার রাস্তায় চলতে লাগলে পুলিশ প্রশাসন লাগে তুমি যদি ভালো কাজ করবে তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে আসলে তোমার ক্যারেক্টার ভালো না তুমি একটা চোর তুমি একটা ভন্ড তুমি একটা প্রতারক কারণ যখন তোমার নির্বাচনের আসে তখন তো কোনো সিকিউরিটি লাগে না এক এক রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিছো এক এক মানুষের দারে দারে গিছো ব্যান চালকের জরায়া ধরছো রিকশা চালকের জরায়া

শাড়ি নেওয়ার জন্য মানুষগুলো জাকাতে শাড়ি নেওয়ার জন্য দেখলাম মানুষ একজন জুত শাড়ি দেই পিটাইতেছে কইছে ভাই আমার একটু বদলাই দেন আর যেই বলছে রে এমন বিদাত খাইছে আমার এক চাচা আছে মাগুরা জেলায় আপনারা জানেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে সেই ফ্যামিলিটা আকাশ গাছতলা থেকে পাঁচতলা পর্যন্ত আমি আক্তার কন্ট্রাক্টরের বাতি যাই

আমার হয়তো কোন দাদা আপনাকে দাদার দাদা কেউ ভালো কাজ করছিল এই জন্য আল্লাহ আমার আলেম বানাইছে কথা বুঝলেন আমার আলেম বানাইছে তবে একটা জিনিস চিন্তা করেন জনগণ যখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে জনগণের নিঃশ্বাস এই গরিব মানুষের নিঃশ্বাস যখন গভীর হয়ে যাবে আল্লাহর গজব তার ভিতরে এসে নাজির হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা ফিরাউন নমরুদ কারণ সবাই খোদাই দাবি করেছিল আল্লাহ শেষ করে দিয়েছে যখন আল্লাহ আপনাকে সেই মর্যাদা মাথায় মুকুট দিয়েছে এই মুকুটটা ধরে রাখতে হলে আগে জনগণের ভালোবাসা আদায় করতে হবে যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা সুতরাং আপনারা মাগুরা যারা গিয়েছেন আমার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নেই ছোট্ট মানুষ তো আমি ছোট্ট দাঁড়িয়েছে চুলু আমি ছোট থেকে গেলাম ছোট যেহেতু তোমার জন্ম দিছি আমরা আমাদের কথা আমি জন্ম দিন নেই আল্লাহ ওইটা একটু মানা কথা বুঝেন নি সব জায়গা জন্য একটা কথা বলি মানুষ এই নিঃশ্বাস খালি বলবে আল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে কষ্ট লাগে হায় হায় তখনই বুকের ভিতরে ব্যথা লাগে যে আজকে আমরা কাদের পিছে দৌড়াইতেছি এ না দৌড়াইয়া আল্লাহর পিছে দৌড়াও নামাজের পিছে দৌড়াও দেখ বল্লা দয়া করবে আল্লাহ ধনী বানায় দিবে এই সমস্ত নেতাদের পিছে না দৌড়াইয়া মসজিদে দৌড়াও কাজে লাগবে জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ মুসলমান গভীর বনোয যে কথা বলতে ছিলাম বলতেছিলাম নবী পিছের পিছের রওনা হয়ে গেছে চল্লিশ জন যখন কাবার মধ্যে ঢুকবে হঠাৎ করে তাকায় দেখে পিছন মুখ আবদুল্লাহর বেটা মোহাম্মদ দাঁড়ায় রয়েছে কিনে তুই আইস হ চাচা আমি চলে আইছি

ইমানদার যখন হাত তুলবে আর ইমানদারের দোয়া যখন আল্লাহ কবুল করবে তখনই রহমত দিবে জোরে বলেন ঠিক কি এগুলো করিস না আজকে গেলাম এখন বাংলাদেশে 95% মুসলমান সেই রাষ্ট্রে ব্যাঙ্গের বিয়ে হয় সেই রাষ্ট্রে নারী পুরুষ পানি দিয়া নাচানাচি করে গ্রামে গ্রামে চাল উঠাইতে স্যার কি যে গান গাচ্ছে ডিজে গান আ। বুঝি না আমার বুঝ আছে না যে গ্রামে যাবে জুতা খাদা আপনাদের লেখা যদি এরকম কোন বদমাইশ আছে আগে ঝাটা একদম পায়খানা মাখায়া ঠিক মতো পিঠাই

কথা কয় না কেন কার কাছে আছে ব্যাংকের কাছে আমি এ দেইখা ইয়া তু খারাপ লাগে কইতেও পারি না সইতেও পারি না আবার ওই পক্ষের লোক বেশি আপনি কথা বলবেন দেখবেন আপনার একদম শুনে ফেলবে এত ফতোয়া জানে রে ভাই এই গের হাদিসের নাম ইরা জানে আমরা জানি ওরা জানে আল্লাহ নবী ডাকতে বলে চাচা

সবাই কয় বিকেল বেলা বিকেল হয়ে গেল কয় সবাই যাদার বাড়ি চলো আগামী দিন আবার করব আজকে আর শুনলো না আমাদের মা দেবতা কানে শোনে নাই বড় দেবতা কানে শোনে নাই ছোট দেবতা কানে শোনে নাই আগামী দিন একটু বেশি করে কুরবানি জবাই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে দেবতা খুশি হলে বৃষ্টি হবে বড় আশা করে যখন রওনা দিলেন আমার নবী ডাকতে বলে মক্কার নেতারা শোন আমাকে একটু সুযোগ দে কাবার মালিকের কাছে বলতে দে আমার বিশ্বাস আমি কাবার মালিকের যদি বলি আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার ও তোমরা সনহ গমন দিয়া তোমরা সনহ গমন দিয়া এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী

সলমান কবির মনে বলে চাচা গো সুযোগ আমার ওই কাবার মালিকের কাছে চাইছে দাও

আমার সুযোগ দাও গো আমি আমার মালিকের কাছে চাইব তোমরা যার কাছে চাইছো সে বৃষ্টি দেওয়ার মালিক নয় কারণ দেবতা তোমরা নিজাতে বানাইলা আবার তার কাছেই তোমরা চাইতেছো এই জীবনে কোশ্চিন কালো সম্ভব নয় ওই কাবার মালিকের কাছে একবার সার সুযোগ করে দাও আমার কাবার মালিক বৃষ্টি দিব জোরে বলেন মারহাবা তিরিশজন নেতা কয় দশজন বিপক্ষে জন পক্ষে কয় জন বলে আব আবু তালিব ও আবু তালিব যেহেতু তোমার বাতি যাক দায়িত্ব নিতে বৃষ্টি বিষ্টি নামানোর জন্যে দেও নে একটু সুযোগ দেও যাক যে নামাইতে পারে কি না ওর মুখের দিকে তাক খাইলে হ এমন মানুষতার ওর মুখের দিকে তাকাইলে আমাদের জবান বন্ধ হয়ে যায় আরে দশ বছরের মাসুম বাচ্চা এত সুন্দর কথা কয় এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার গু একবারটা সুযোগ দাও না দেখি আবু তালে সম্ভব ও জীবনে আমরা পারি নাই ও বৃষ্টি কেমনে নামাইবে পাগল

তুমি শুধু আমার মালিক নয় তুমি বৃষ্টির মালিক তুমি শুধু বৃষ্টির মালিক নয় কুল কায়নাতের সব কিছুর মালিক আল্লাহ আমি মোহাম্মদ তোমার কাছে হাত উঠায়া দিলাম আরব মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায় কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায় আমি মোহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি তোমার কাবা ঘর ধরে আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায় দাও পরে বলতে দেরি রে ও যার যারাই বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহামা আইরে বৃষ্টি কোথায় ছিল দৃষ্টির অবস্থা ওই আরব আমিরাতে আপনারা শুনলে খুশি হবেন ওরা কৃত্তিম উপায়ে বিষ্ণুমাতে গিয়েছিল প্রচন্ড গরম পড়তেছে কৃত্তিম উপায়ে ওরা বিমান দিয়ে নামার জন্য গেছে আল্লাহর কাছে দাড়া তো ওরা পানির প্রয়োজন পাক না পাকনা না কথা কইতেছস আর পাক না পাক না বুদ্ধি করতেছস দাড়া

তোদেরকে সাইজ করতেছি ফি রাউন্ডে সাইজ করেছি সুজাوشনে দিকে কারুনদে সুজা করছি ফি রাউন্ডে সুজা করছি নমরুদের সুজা করছি পৃথিবীর সব বড় বড় নেতাদের সুজা করছি তোরদের কাছে পানির নিচেই দি সুজা করব মস্তানি দেখাস দিছে দিছে দুবাই তো দিছে দিছে আরো বামিরা চলছে তো দাঁড়া হাসতেছি ওদের কষ্ট দেখে তোরা হাসতেছিস তোদেরকে সাইজ করতেছি আল্লাহু একবর বলেন না সঙ্গে সঙ্গে 30 জনই তারা রাসূলুল্লাহর পক্ষে जाया ওই রাহমাতাল্লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন জোরে বলেন সুবহান ওরা বলল এ মুহাম্মদ আজ থেকে আমরা আর আমরা ওই প্রতিমার কাছে যাব না প্রতিমার কাছে চাহন্ত চাইব না পতিমার কাছে আমরা যাব না আজ থেকে তোমার অনুগত করব তুমি যা বলবে আমরা এটাই মেনে নিব তুমি যে পথে আমাদেরকে যেতে বলবে আমরা সেই পথেই চলব এক মানি আর তোমাকে মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসুল তুমি মানি আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহর প্রেরিত রাসুল তুমি আমরা শক্তি দিলাম 30 জন রাসুলের পক্ষে আসলেন আর 10 জন সিরে ছুটে পালাইলেন তার মধ্যে আবু তালেব পালাইলেন আল্লাহ আরো যেন বলেন না আমার নবী ডাক চাচা আবু তালিব দাঁড়ান 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 করছে আমার বাবারা এত বৃষ্টি শুরু হয়ে গেল সবাই বৃষ্টি ভিতর ভিজে নদীর কাছে আমরা স্যালেন্ডার কাটলাম আপনার কাছে কিন্তু ওই দশ জন নেতা আনতে পারেন নাই আর তিরিশ জন নেতা কালেমা পড়েছে আমার বাবারা এবার সবাই তিরিশ জন বলেন মোহাম্মদ এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই বন্ধ করতে বলো আবার আমার নবীজি সবাইকে বলেন আসেন আপনারা সবাই যারা কালেমা পড়েছেন যারা আল্লাহকে মানেন আজ থেকে দেবতাকে ভুলে আজকে থেকে আপনারা এক স্রষ্টাকে মানেন যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার সৃষ্টি আসেন আমরা আবার আল্লাহর কাছে প্রার্থনা করি নবীজি তখন হাত উঠায় দিলেন আল্লাহ বান্দার আর প্রয়োজন নাই তুমি বৃষ্টি বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল দেই আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো আমরা ইমানদার যারা মুসলমান বলে দাবি করি আমরা আগামী কাল থেকে এই সমস্ত কাল্পনিক কিছু বিশ্বাস করি না আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব নামাজ পড়ে দোয়া করব আল্লাহর কাছে আপনারা ময়ফ ঢাকা ময়দানে যে দোয়া করে জায়েজ হাজার বার যায়